2010 থেকে 2017 এই সাত বছরে আট দফায় বিদ্যুতের দাম বেড়েছে গড়ে 82%। সবশেষ দাম বাড়ানোর দু বছরের মাথায় আবারও শুরু হলো বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। আগামী বছরে 8,500 কোটি টাকা ঘাটতির হিসাব তুলে ধরে তা সমন্বয়ের জন্য জানুয়ারি থেকে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের দ্বারস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর পাইকারি দাম বাড়ালে গ্রাহক পর্যায়ে সমন্বয়, বিতরণ পরিচালন ব্যয় বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়ন সহ নানা কারণ তুলে ধরে খুচরা দাম বাড়ানোর আবেদন জানিয়েছে বিতরণ কোম্পানিগুলো। পাশাপাশি সঞ্চালন চার্জ বাড়ানোর দাবি পিজিসিবির কিছু সংস্থার হয়তো কিছুটা বেড়েছে কস্ট, কিছু কিছু সংস্থা কিছুটা কমেছে। ওরা বলেছে বাল্কে যদি ট্যারিফটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে রেশনালি সেই বৃদ্ধিটাকে তাকে পাস থ্রু করতে হবে। পিডিবি ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আবেদনে সাড়া দিয়ে আগামী 28 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত গণশুনানি করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন। আইন অনুযায়ী গণশুনানির 90 দিনের মধ্যে কমিশনের আদেশ দেওয়ার কথা। অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বলা হয়েছে যে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত জন্য ট্যারিফ আবেদনটা করেছে। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে অ্যানালিসিসগুলো করে আমরা ট্যারিফটা ডিক্লেয়ার করার। এদিকে দাম বাড়ানোর উদ্যোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনাগত ত্রুটি, ভুল নীতি আর দুর্নীতির বৃত্তে আটকে আছে বিদ্যুৎ খাত, যার দায় চাপানো হচ্ছে ভোক্তাদের উপর। যতবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব এসেছে প্রত্যেকবারই বলছে যে অযৌক্তিক ব্যয় বৃদ্ধি এখানে আছে, ঘাটতি 8,000 কোটি টাকা হয়ে গেল, অর্থাৎ ডাবল হয়ে গেল, ডাবলেরও বেশি হয়ে গেল। 1 বছরের মধ্যে এটা কি করে সম্ভব? 10 বছরের মধ্যে আমি ফুয়েল সিলেকশন করতে পারলাম না ব্যয় সাশ্রয়ের জন্য, তার দায় কেন ভোক্তাদের বহন করতে হবে? এলএনজি আমদানির আগে পরে সরকারের নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবারই বলা হয়েছিল এলএনজি সরবরাহ শুরু হলে কমে আসবে বিদ্যুৎ উৎপাদনে ডিজেল নির্ভরতা, যার ফলে কমবে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়ও। কিন্তু বাস্তবতা হলো এলএনজি আমদানির কারণে গত জুনে আরেক দফা গ্যাসের দাম বাড়ানোর মাত্র কয়েক মাসের মাথায় শুরু হলো আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।